আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সৈয়দ কুতুবউদ্দিন সিদ্দিকী, সহকারী শিক্ষক মেলাবের মাধ্যমিক বিদ্যালয় ফুলবাড়ি দিনাজপুর। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের ইউনিট একের লেসন এক এর পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত পড়াব। তোমাদেরকে প্রথমে জানতে হবে পার্টস অফ স্পিচ কি। তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, লেসন ওয়ান নাউন, এখানে লেখা আছে কি, রিড দ্য ফলোইং সেন্টেন্স, উই লিভ ইন বাংলাদেশ, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। এখান থেকে বুঝতে হবে যে এখানে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হলো পার্টস অফ স্পিচ, তাই পার্টস অফ স্পিচের সংজ্ঞা হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচের বাংলা হলো পদ। উদাহরণ, আই এম এ স্টুডেন্ট, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, এম একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, স্টুডেন্ট একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা কি বুঝলাম, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। প্রকারভেদ, পার্টস অফ স্পিচ আট প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা দেখো এখানে লেখা আছে দেয়ার আর এইট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ আট প্রকার। দেয়ার, এগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা আগামী ক্লাসে এই যে আট প্রকার প্রকারভেদ আছে আটটি, এই আট প্রকার সম্পর্কে বিস্তারিত জানবো। তো তোমরা ভালোভাবে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে পড়বে, অধ্যয়ন করবে, আর বিস্তারিত জেনে নেবে। তোমাদের বাড়ির কাছে দিলাম পার্টস অফ স্পিচ কি, ইয়ার কত প্রকার ও কি কি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনামুক্ত থাকো, এই প্রত্যাশায় কামনা করি। যখন বাইরে বার হবে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।